হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি এই অধ্যায়ে যারা নতুন স্পোকেন ইংলিশ শিখতে শুরু করেছ এবং ইংরেজিতে একদম কাঁচা, তাদের জন্য গণিতের 108টি ইংরেজি প্রতিশব্দ বাংলা টু ইংলিশ খুব সুন্দর করে গুছিয়ে তৈরি করে দিলাম। এই ওয়ার্ড মিনিংগুলো 10 থেকে 12 বার খুব ভালো করে শোনো এবং প্র্যাকটিস করো, দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে প্র্যাকটিস করবে যাতে করে তোমার এই ওয়ার্ডগুলো একদম ব্লাডের মধ্যে মিশে যায়। আর বাসায় যদি বেবি থেকে থাকে তাকেও আজকের ভিডিওটি বারবার করে দেখাও, যাতে করে সেও শিখে যেতে পারে আজকের এই গণিতের 108 প্রতিশব্দগুলো। প্রত্যেকটা প্রতিশব্দ গোল থেকেও দামি। হ্যাঁ গাইস, আর তুমি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আগে সাবস্ক্রাইব করো এবং আগামী লেসনগুলো যাতে করে কোনোভাবেই মিস না হয়ে যায় তার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো শিখে নিই আজকের গণিতের 108টি ইংরেজি প্রতিশব্দগুলো। লেটস গেট স্টার্টেড। যোগ, যোগ মানে হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, অ্যাডিশন, AAADION, অ্যাডিশন। যোগফল, যোগফলের আমরা ইংরেজিতে দুটা ওয়ার্ড মিনিং বলতে পারি, যেমন একটা হচ্ছে সাম, SUM, সাম, আর একটা হচ্ছে টোটাল, TOTAL, টোটাল। সাম অথবা টোটাল যে কোনো একটা আমরা যোগফলের জন্য বলে দিতে পারি, সাম বা টোটাল। বিয়োগ, বিয়োগ মানে হচ্ছে সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, সাবস্ট্রাকশন, SUBTRACTION, সাবস্ট্রাকশন। গুণ, গুণ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, MULTIPLICATION, মাল্টিপ্লিকেশন। গুণফল, গুণফল মানে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। ভাগ, ভাগ মানে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, DIVISION, ডিভিশন। ভাগফল, ভাগফল মানে হচ্ছে কোশেন্ট, কোশেন্ট মানে হচ্ছে ভাগফল, কোশেন্ট, QUOTIENT, কোশেন্ট, কোশেন্ট মানে হচ্ছে ভাগফল। ভাজক, ভাজক মানে হচ্ছে ডিভাইজার, ডিভাইজার মানে হচ্ছে ভাজক, DIVISOR, ডিভাইজার, ডিভাইজার মানে হচ্ছে ভাজক। ভাজ্য, ভাজ্য মানে হচ্ছে ডিভাইডেন্ট, ডিভাইডেন্ট মানে হচ্ছে ভাজ্য, DIVIDENT, ডিভাইডেন্ট, ডিভাইডেন্ট মানে হচ্ছে ভাজ্য। ভাগশেষ, ভাগশেষ মানে হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, RIMAINDER, রিমাইন্ডার, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। বিভাজ্যতা, বিভাজ্যতা মানে হচ্ছে ডিভিসিবিলিটি, ডিভিসিবিলিটি মানে হচ্ছে বিভাজ্যতা, ডিভিসিবিলিটি, DIVISIBILITY, ডিভিসিবিলিটি। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার, ENTEGER, ইন্টিজার। ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে কনসেকিউটিভ নাম্বার, কনসেকিউটিভ নাম্বার মানে হচ্ছে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে কনসেকিউটিভ নাম্বার, CONSECUTIVE, কনসেকিউটিভ, NUMBER, নাম্বার, কনসেকিউটিভ নাম্বার। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, PRIME, প্রাইম, NUMBER, নাম্বার, প্রাইম নাম্বার। দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা মানে হচ্ছে ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার মানে হচ্ছে দশমিক সংখ্যা, DECIMAL, ডেসিমাল নাম্বার, NUMBER, নাম্বার, ডেসিমাল নাম্বার মানে হচ্ছে দশমিক সংখ্যা। হর বা বিভাজক, আমরা যে কোনো একটির জন্য বলে দিতে পারি ডিনোমিনেটর, ডিনোমিনেটর মানে হচ্ছে হর বা বিভাজক, হর বা বিভাজক মানে হচ্ছে ডিনোমিনেটর, DENOMINATOR, ডিনোমিনেটর। লসাগু, লসাগু মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে লসাগু, লোয়েস্ট কমন মাল্টিপল। গসাগু, গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। গুণিতক, গুণিতক মানে হচ্ছে মাল্টিপল, মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, MULTIPLE, মাল্টিপল। গুণিয়ক, গুণিয়ক মানে হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হচ্ছে গুণিয়ক, FACTOR, ফ্যাক্টর। শতকরা, শতকরা মানে হচ্ছে পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে শতকরা, PERCENT, পার্সেন্ট। লাভ ক্ষতি, লাভ ক্ষতি মানে হচ্ছে প্রফিট অ্যান্ড লস্ট, প্রফিট অ্যান্ড লস্ট মানে হচ্ছে লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস্ট।
সুদ, সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, INTEREST, ইন্টারেস্ট। সরল সুদ, সরল সুদ মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। সুদ কষা, সুদ কষা মানে হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ কষা, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং রেট, সেলিং রেট মানে হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং রেট। ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে হচ্ছে পারচেসিং রেট, পারচেসিং রেট। সরল অঙ্ক, সরল অঙ্ক মানে হচ্ছে সিম্পলিফিকেশন, সরল অঙ্ক মানে হচ্ছে সিম্পলিফিকেশন, SIMPLIFICATION, সিম্পলিফিকেশন। উৎপাদক, উৎপাদক মানে হচ্ছে ফ্যাক্টরস, ফ্যাক্টরস মানে হচ্ছে উৎপাদক, ফ্যাক্টরস, FACTORS, ফ্যাক্টরস। বৃত্ত, বৃত্ত মানে হচ্ছে সার্কেল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, CIRCLE, সার্কেল। অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে হচ্ছে হাফ অফ দ্য সার্কেল, হাফ অফ দ্য সার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্ত, হাফ অফ দ্য সার্কেল। ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস, RADIUS, রেডিয়াস। ব্যাস, ব্যাস মানে হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ডায়ামিটার, DIAMETER, ডায়ামিটার। বৃত্তের পরিধিস্থ দুই বিন্দুর সংযোগকারী সরলরেখা বা জ্যা, আমরা যে কোনো একটির বেলায় বলে দিতে পারি কর্ট, ইংলিশে বলবো কর্ট, CHORD, কর্ট। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি মানে হচ্ছে সার্কামফারান্স, সার্কামফারান্স মানে হচ্ছে বৃত্তের পরিধি, সার্কামফারান্স মানে হচ্ছে বৃত্তের পরিধি, CIRCUMFERENCE, সার্কামফারান্স। বৃত্তচাপ, বৃত্তচাপ মানে হচ্ছে আর্ক, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ, ARC, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। বৃত্তাংশ, বৃত্তাংশ মানে হচ্ছে সেক্টর অফ এ সার্কেল, সেক্টর অফ এ সার্কেল মানে হচ্ছে বৃত্তাংশ, সেক্টর অফ এ সার্কেল। আয়তন, আয়তন মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে হচ্ছে আয়তন, VOLUME, ভলিউম। ঘনক, ঘনক মানে হচ্ছে কিউব, কিউব মানে হচ্ছে ঘনক, CUBE, কিউব, কিউব মানে ঘনক। গোলক, গোলক মানে হচ্ছে স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে গোলক, স্ফিয়ার, SPHERE, স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে গোলক। বেলুন, বেলুন মানে হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে বেলুন, CYLINDER, সিলিন্ডার। গোলাকার ও সমতল তলদেশ বিশিষ্ট মোচাকৃত বস্তু বা কণক মানে হচ্ছে কোন, কোন মানে হচ্ছে গোলাকার ও সমতল তলদেশ বিশিষ্ট মোচাকৃত বস্তু বা কণক মানে হচ্ছে কোন, CONE, কোন। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, স্কোয়ার, SQUARE, স্কোয়ার। সমকোণী চতুর্ভুজ বা আয়তক্ষেত্র, সমকোণী চতুর্ভুজ বা আয়তক্ষেত্র মানে হচ্ছে রেক্টাঙ্গল, রেক্টাঙ্গল মানে হচ্ছে সমকোণী চতুর্ভুজ বা আয়তক্ষেত্র মানে হচ্ছে রেক্টাঙ্গল, RECTANGLE, রেক্টাঙ্গল। সমান্তরিক, সমান্তরিক মানে হচ্ছে প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম মানে হচ্ছে সমান্তরিক, PARALLELOGRAM, প্যারালেলোগ্রাম। রম্বস মানে হচ্ছে রম্বস, রম্বস মানে হচ্ছে রম্বস, RHOMBUS, রম্বস। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম মানে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম মানে ট্রাপিজিয়াম, TRAPEZIUM, ট্রাপিজিয়াম। ভূমি, ভূমি মানে হচ্ছে বেস, বেস মানে হচ্ছে ভূমি, BASE, বেস। লম্ব বা খাড়া, লম্ব বা খাড়া মানে হচ্ছে পারপেন্ডিকিউলার, পারপেন্ডিকিউলার মানে হচ্ছে লম্ব বা খাড়া, পারপেন্ডিকিউলার, PERPENDICULAR, পারপেন্ডিকিউলার। অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে হাইপোটানিউস, হাইপোটানিউস মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে হাইপোটানিউস, HYPOTENUSE, হাইপোটানিউস। মধ্যমা, মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, MEDIAN, মিডিয়ান। তল, তল মানে হচ্ছে সারফেস, সারফেস মানে হচ্ছে তল, SURFACE, সারফেস, সারফেস মানে হচ্ছে তল।
উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে হাইট, হাইট মানে হচ্ছে উচ্চতা, HEIGHT, হাইট। দ্বিখণ্ডক, দ্বিখণ্ডক মানে হচ্ছে বাইসেক্টর, বাইসেক্টর মানে হচ্ছে দ্বিখণ্ডক, দ্বিখণ্ডক মানে হচ্ছে বাইসেক্টর, BISECTOR, বাইসেক্টর। কোণাকুণি বা কর্ণ, কোণাকুণি বা কর্ণ মানে হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল মানে হচ্ছে কোণাকুণি বা কর্ণ, কোণাকুণি বা কর্ণ মানে হচ্ছে ডায়াগোনাল, DIAGONAL, ডায়াগোনাল। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু, VERTEX, ভার্টেক্স। সর্বসম, সর্বসম মানে হচ্ছে কংগ্রুয়ান্ট, কংগ্রুয়ান্ট মানে হচ্ছে সর্বসম, কংগ্রুয়ান্ট, CONGRUENT, কংগ্রুয়ান্ট। চতুর্ভুজ, চতুর্ভুজ মানে হচ্ছে কোয়াড্রিলেটারাল, কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ মানে হচ্ছে কোয়াড্রিলেটারাল, QUADRILATERAL, কোয়াড্রিলেটারাল। ত্রিভুজ, ত্রিভুজ মানে হচ্ছে ট্রায়াঙ্গল, ট্রায়াঙ্গল মানে হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গল, TRIANGLE, ট্রায়াঙ্গল। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গল, আইসোসেলিস ট্রায়াঙ্গল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলিস ট্রায়াঙ্গল। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গল। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে রাইট ট্রায়াঙ্গল, রাইট ট্রায়াঙ্গল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, রাইট ট্রায়াঙ্গল। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গল, স্কেলিন ট্রায়াঙ্গল মানে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, স্কেলিন ট্রায়াঙ্গল। সূক্ষ্মকোণিক ত্রিভুজ, সূক্ষ্মকোণিক ত্রিভুজ মানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গল, অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গল মানে হচ্ছে সূক্ষ্মকোণিক ত্রিভুজ, সূক্ষ্মকোণিক ত্রিভুজ মানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গল। সাদৃশ্য ত্রিভুজ, সাদৃশ্য ত্রিভুজ মানে হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গল, সিমিলার ট্রায়াঙ্গল মানে হচ্ছে সাদৃশ্য ত্রিভুজ, সাদৃশ্য ত্রিভুজ মানে হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গল। কোণ, কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, ANGLE, অ্যাঙ্গেল। সমকোণ, সমকোণ মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। স্থূলকোণ, স্থূলকোণ মানে হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল মানে হচ্ছে স্থূলকোণ, অবটিউস অ্যাঙ্গেল। পরিপরতিব কোণ, পরিপরতিব কোণ মানে হচ্ছে ভার্টিক্যালি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে হচ্ছে বিপরতিব কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে হচ্ছে অ্যাজাইসেন্ট অ্যাঙ্গেল, অ্যাজাইসেন্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে সন্নিহিত কোণ, অ্যাজাইসেন্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে সন্নিহিত কোণ, অ্যাজাইসেন্ট অ্যাঙ্গেল। অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ মানে হচ্ছে ইন্টিরিয়াল অ্যাঙ্গেল, ইন্টিরিয়াল অ্যাঙ্গেল মানে হচ্ছে অন্তঃস্থ কোণ, ইন্টিরিয়াল অ্যাঙ্গেল। বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ মানে হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে হচ্ছে বহিঃস্থ কোণ, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে হচ্ছে বহিঃস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। রেখা, রেখা মানে হচ্ছে লাইন, লাইন মানে হচ্ছে রেখা, LINE, লাইন। সরল রেখা, সরল রেখা মানে হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা, স্ট্রেট লাইন মানে সরল রেখা। বক্ষরেখা, বক্ষরেখা মানে হচ্ছে কার্ভড লাইন, কার্ভড লাইন মানে হচ্ছে বক্ষরেখা, কার্ভড লাইন, বক্ষরেখা। সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা মানে হচ্ছে প্যারালাল লাইন, প্যারালাল লাইন মানে হচ্ছে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা মানে হচ্ছে প্যারালাল লাইন। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ARE, এরিয়া। পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে প্যারিমিটার, প্যারিমিটার মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে প্যারিমিটার, PERIMETER, প্যারিমিটার। পঞ্চভুজ, পঞ্চভুজ মানে হচ্ছে পেন্টাগন, পেন্টাগন মানে হচ্ছে পঞ্চভুজ, পঞ্চভুজ মানে হচ্ছে পেন্টাগন, PENTAGON, পেন্টাগন। বহুভুজ, হেক্সাগান মানে হচ্ছে বহুভুজ, বহুভুজ মানে হচ্ছে হেক্সাগান, HEXAGON, হেক্সাগান। পরিবর্তনশীল বা চলক মানে হচ্ছে ভেরিয়াবল, ভেরিয়াবল মানে হচ্ছে পরিবর্তনশীল বা চলক, VARIABLE, ভেরিয়াবল।
ধ্রুবক, ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, CONSTANT, কনস্ট্যান্ট। প্রগমন, প্রগমন মানে হচ্ছে প্রোগ্রেশন, প্রোগ্রেশন মানে হচ্ছে প্রগমন, প্রগমন মানে হচ্ছে প্রোগ্রেশন, প্রোগ্রেশন মানে হচ্ছে প্রগমন, PROGRESSION, প্রোগ্রেশন। সেদক, সেদক মানে হচ্ছে সিকান্ট, সিকান্ট মানে হচ্ছে সেদক, সেদক মানে হচ্ছে সিকান্ট, ACCANT, সিকান্ট। উপরিভাগের ক্ষেত্রফল, উপরিভাগের ক্ষেত্রফল মানে হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া মানে হচ্ছে উপরিভাগের ক্ষেত্রফল, সারফেস এরিয়া। আয়তাকার ঘন, আয়তাকার ঘন মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিড, রেক্ট্যাঙ্গুলার সলিড মানে হচ্ছে আয়তাকার ঘন, আয়তাকার ঘন মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিড। স্পর্শক, স্পর্শক মানে হচ্ছে ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট মানে হচ্ছে স্পর্শক, স্পর্শক মানে হচ্ছে ট্যাঞ্জেন্ট, TANGENT, ট্যাঞ্জেন্ট। বিহস্তকোণ, বিহস্তকোণ মানে হচ্ছে ইনস্ক্রিবেট অ্যাঙ্গেল, ইনস্ক্রিবেট অ্যাঙ্গেল মানে হচ্ছে বিহস্তকোণ, বিহস্তকোণ মানে হচ্ছে ইনস্ক্রিবেট অ্যাঙ্গেল, ইনস্ক্রিবেট অ্যাঙ্গেল। কেন্দ্রস্থকোণ, কেন্দ্রস্থকোণ মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল মানে হচ্ছে কেন্দ্রস্থকোণ, সেন্ট্রাল অ্যাঙ্গেল, কেন্দ্রস্থকোণ। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম মানে হচ্ছে ইউনিটারি সিস্টেম, ইউনিটারি সিস্টেম মানে হচ্ছে ঐকিক নিয়ম, ইউনিটারি সিস্টেম, ইউনিটারি সিস্টেম। ভগ্নাংশ, ভগ্নাংশ মানে হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, FRACTION, ফ্র্যাকশন। অনুপাত, অনুপাত মানে হচ্ছে রেশিও, রেশিও মানে হচ্ছে অনুপাত, মানে হচ্ছে রেশিও, RATIO, রেশিও। সমানুপাত, সমানুপাত মানে হচ্ছে প্রপোর্শন, প্রপোর্শন মানে হচ্ছে সমানুপাত, সমানুপাত মানে হচ্ছে প্রপোর্শন, PROPORTION, প্রপোর্শন। দশমিক, দশমিক মানে হচ্ছে ডেসিমাল, ডেসিমাল মানে হচ্ছে দশমিক, DECIMAL, ডেসিমাল। বিজোড়, বিজোড় মানে হচ্ছে আট, আট মানে হচ্ছে বিজোড়, বিজোড় মানে হচ্ছে আট, ODD, আট। জোর, জোর মানে হচ্ছে ইভেন, ইভেন মানে হচ্ছে জোর, EVEN, ইভেন মানে জোর। আসন্নমান, আসন্নমান মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে হচ্ছে আসন্নমান, অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে হচ্ছে আসন্নমান। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজেশন মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণ। সুষম বহুভুজ, সুষম বহুভুজ মানে হচ্ছে রেগুলার পলিগন, রেগুলার পলিগন মানে হচ্ছে সুষম বহুভুজ, সুষম বহুভুজ মানে হচ্ছে রেগুলার পলিগন। অনুরূপ কোণ, অনুরূপ কোণ মানে হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে হচ্ছে অনুরূপ কোণ, করেসপন্ডিং অ্যাঙ্গেল। একান্তর কোণ, একান্তর কোণ মানে হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল মানে হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ মানে হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। সরল কোণ, সরল কোণ মানে হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে সরল কোণ। পূরক কোণ, পূরক কোণ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। প্রবিদ্ধ কোণ, প্রবিদ্ধ কোণ মানে হচ্ছে রিফ্লেক্ট অ্যাঙ্গেল, রিফ্লেক্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে প্রবিদ্ধ কোণ, প্রবিদ্ধ কোণ মানে হচ্ছে রিফ্লেক্ট অ্যাঙ্গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই রাখছি, আর আজকের এই লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না জানো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ দ্য নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।